মৃত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন জেলা সভাপতি। এদিন স্বরূপনগরে মৃত শিশুর বাড়িতে যান জেলা সভাপতি বিনা মণ্ডল, পরিবারের পাশে থাকার বার্তাও দেন তিনি। গত কয়েকদিন জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিল শিশুটি, অবশেষে মৃত্যু হলো তার। মৃত শিশুর পরিবারের পাশে উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি বিনা মণ্ডল। মৃত শিশুর বাড়িতে গিয়ে বাবা মাকে সমবেদনা জানান তিনি। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকের টেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের মেদিয়া সুভাষনগর গ্রামে। জানা গিয়েছে এলাকার বাসিন্দা সাড়ে তিন বছরের রণকুণ্ডু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ছিল। শ্বাসকষ্ট ও জ্বর থাকায় তাকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে কলকাতা আরজিকর হাসপাতালে রেফার করা হয় শিশুটিকে। বুধবার ভোরবেলায় মৃত্যু হয় তার। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগরে। মৃত শিশুর বাবা রূপম কুণ্ডু বলেন, বেশ কয়েকদিন ধরে ছেলের জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিল, ডায়রিয়াও হয়েছিল বলে জানান মৃত শিশুর বাবা। বাবার অভিযোগ, শ্বাসকষ্ট হলেও ছেলেকে অক্সিজেন দেওয়া হয়নি, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। গড়িগড়ি করে হসপিটালে নিয়ে গিয়েছি, সেই ক্ষেত্রে প্রথমে আমরা হাবড়া হসপিটালে নিয়ে যাই এবং সেটা ছিল শনিবার রাত। শনিবার রাত সমস্যাটা ছিল তার হচ্ছে বাড়ির থেকে যেটা ছিল জ্বর সর্দি কাশি এবং সেই সাথে ওর একটু পটির প্রবলেম ছিল। কালকে গেল মঙ্গলবার, কালকে আমরা অনেক রিকোয়েস্ট করার পরে ওরা মানে চেষ্টা করে ওরা বললো ভেন্টিলেশনে দিতে হবে। ভেন্টিলেশনে দিয়েছে, দেওয়ার পরে তখন তারপরে বললো যে বাচ্চার অবস্থা কিন্তু ভালো না, আপনারা ভগবানকে ডাকেন, আমাদের হাতে কিছু করার নেই। মোটামুটি সাতটা সোয়া সাতটা নাগাদ আমরা একটা রিপোর্ট পেলাম যে হালকা ইম্প্রুভ হয়েছে বাচ্চার, ঠিক আছে চলে আসি। আসার পরে এই ভোর চারটে পঞ্চান্নতে মানে বাচ্চাটা নেই, এটি আমাদের ভক্ত। তাহলে ওর ট্রিটমেন্টটা কোথায় হলো, প্রপারলি ট্রিটমেন্টটাই জানতে চাই, প্রপারলি ট্রিটমেন্টটা তো ঘাটতি আছে, ওকে তো ট্রিটমেন্টটা দেওয়া হয়নি। এদিন মৃত শিশুর বাড়িতে যান জেলা সভাধিপতি বিনা মণ্ডল। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা, সমবেদনা জানানোর ভাষা নেই। আমাদের বলার কিছু নেই, এখানে সমবেদনা দেওয়া ছাড়া আমাদের তরফ থেকে এছাড়া আর কোনো কিছু বলার নেই আমাদের এক্ষেত্রে। কারণ বাচ্চাটা খুবই ডানপিটে ছিল এবং বাড়িটা আলো করে রেখেছিল, সেইখানে এরকম একটা দুঃখজনক ঘটনা, প্যাথেটিক ঘটনা, সমবেদনা আমাদের তরফ থেকে জানাচ্ছি। শিশুর মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।